বলিউডের সুপারস্টার জিৎ। 30শে নভেম্বর বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। জিতের জন্মদিন মানেই অনুরাগীদের শুভেচ্ছা তো থাকবেই, আর জিতের ফ্যানের সংখ্যা যে অগুনতি তা তো সকলেরই অবগত। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের বিশেষ কোনো আপডেট না দিলেও ইনস্টা স্টোরিতে কেক কাটার মুহূর্ত আর জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন সেই স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। তার অধিকাংশ বন্ধুরাই তার সাথে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এবছর জন্মদিনের আগেই জিতের কোল আলো করে এসেছে পুত্র সন্তান, আর সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি মানুষ। ছবিটি জিতের অন্যান্য ছবির মতোই বাণিজ্যিকভাবে বেশ সফলতা অর্জন করেছে। তাই সব মিলিয়ে এই বছর জিতের জন্মদিন তার ফ্যানদের কাছে একটু বেশি স্পেশাল। এই বিশেষ দিনকে স্মরণীয় করে তোলার জন্য জিতের বাড়ির সামনে ভিড় করেছিলেন তার অগণিত ভক্ত। এক ঝলক জিতকে দেখার আশায় অধীর আগ্রহে ছিলেন তারা। বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিনে যেমন মান্নাতের বাইরে ভক্তদের ভিড় হয়, জিতের বাড়ির সামনের চিত্রটাও ছিল ঠিক একই রকম। জিতের বাড়ির গেট সেজে উঠেছিল রং বেরঙের বেলুন আর হ্যাপি বার্থডে ব্যানারে, আর স্পিকারে বাজছিল জিতের ছবির গান। জিতের পরনে ছিল ছাই রঙা জ্যাকেট। মাইকে অনুরাগীদের শুভেচ্ছার উত্তর জানান তিনি। এই ভিডিও ভাইরাল হতেই অনেকে বলেছেন বলিউডের শাহরুখের স্টাইলে টলিউড সুপারস্টার জিতই একমাত্র রাজকীয় জন্মদিন সেলিব্রেট করতে পারেন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।